হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? দুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে, প্রার্থনা করো তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণে ভাবলাম যে তোমাদের সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাকে ঘটনাই বলা যায়, গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে আমার বিয়ে নিয়ে কোনো একটা ব্লগ নিয়ে আসব। ব্লগ ঠিক না, বিয়ের স্মৃতি নিয়ে আসব। তো বিয়েটা কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কার সাথে হয়েছিল, এবং বিয়ের বিভিন্ন বিভিন্ন ধাপগুলো যেগুলো থাকে, দধিমঙ্গল, তারপর অধিবাস, এইগুলো আস্তে আস্তে আমি তোমাদের সামনে, কিছু পিকচার্স আছে আমার কাছে যেটা আমি শো করব। আমার বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছিলো, মানে হয়ে গেছিলো বলতে আমাদের দুপক্ষই চাইতো যে, যেহেতু আমার পিসিরা একটু বেশি বয়স হয়ে গেছিলো এবং এদিক থেকে অভিষেকের মা খুব অসুস্থ ছিল, তাই জন্য দুদিক থেকেই আমাদের বিয়েটা তাড়াতাড়ি করতে হয়েছিল। আর বিয়েটা আমাদের ছিল লাভ ম্যারেজ। তো আমার জুলজি অনার্স ছিল বিদ্যাসাগর কলেজ থেকে। আমার থার্ড ইয়ারের এক্সাম, মানে ফাইনাল এক্সামের আগে আগেই ওরা পাকা কথা বলতে এসেছিলো, মানে অভিষেকের বাড়ির থেকে। তো মোটামুটি ওই ফেব্রুয়ারি লাস্টের দিকে পাকা কথা হয়ে গেছিলো আমাদের বিয়ের জন্য। আর সালটা ছিল 2017। 2017 প্রথম দিকে আমাদের বিয়ের পাকা কথা হয়ে গেছিলো এবং ঠিক হয়েছিল যে 2017-র শেষের দিকেই বিয়ে হবে। ডেটটা ছিল 4 তারিখ ডিসেম্বরের। আমরা দুজন দুজনকে 2012 থেকেই চিনতাম, জানতাম। আর ঘটনা সূত্রে হচ্ছে, ও আমার কাকাতো দাদার বন্ধু ছিল, সেটা আমি জানতাম না, একই স্কুলে ওরা পড়তো। তো মোটামুটি আমাদের দেখা সাক্ষাৎ করার, মানে 2012 থেকে যখন 13, মানে 1 বছর অলরেডি আমরা একসাথে ছিলাম, প্রেম করেছি যেটাকে বলে। তো তারপরে জানতে পারি যে ও একই স্কুলে পড়তো আমার কাকার ছেলের সাথে। তো তারপর তো একটা দারুণ এক্সাইটমেন্ট, কারণ একদম ছোটোবেলা থেকেই পড়েছে, কাকা ছেলেও চিনতো। তো ওকে গিয়ে বলেছিলাম যে আমার কাকা ছেলের নাম টুপাই, যে টুপাই তুই কি চিনিস, বলে হ্যাঁ ও তো আমার সাথেই পড়তো। তো এই হচ্ছে সম্পর্কের সূচনা। তারপর আস্তে আস্তে 2012 থেকে 17-তে আমাদের বিয়ে হয় 4 তারিখে। এবং একটা ঘটনা আছে, ঘটনা মানে মজার ঘটনা, সেটা হচ্ছে আর আমার বিয়ের বাজার শুরু হয়েছিল মোটামুটি আমার বিয়ের 20 দিন আগের থেকে। মানে 4 তারিখ ছিল আমার বিয়ে, 17, মানে 2017 4 তারিখ। তো তার ঠিক 20 দিন আগে থেকে আমাদের শুরু হয়েছিল। আর মজার ঘটনা হচ্ছে, বাজার করতে যায় হচ্ছে বড়রা, মা বাবা সবাই, কিন্তু আমার বিয়ের বাজার হচ্ছে কচিকাচারা করেছে। মানে আমরা ছোটো 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 প্রচুর ভাই বোন, মানে আমার ছোটো পিসির 2 মেয়ে এবং আমার মেজদির মেয়ে, এরা সবাই মিলে, আমরা ভাই বোন মিলে সবাই মিলে বাজার করেছি, মানে আমার বিয়ের বাজার। এবং সত্যি আমার বিয়ে সেটা মনেই হয়নি, আমার মনে হচ্ছিলো যে কোনো বার্থডে পার্টির বাজার হচ্ছে। তো খুব মজা করেছিলাম, কখনো বড় বাজার, কখনো স্প্ল্যানেট, মানে এক এক দিন এক এক জায়গায় ঘুরতাম আমাদের বিয়ের। ছোটো ছোটো খুচখাচ তো অনেক জিনিস কেনার থাকে, তো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতাম আমরা। মানে এত সুন্দর জিনিসটা কেটেছে এবং মনেই হচ্ছিল না যে 20 দিন বাদেই তো আমারই বিয়ে এবং আমার বিয়ের জিনিস আমাকেই কিনতে হচ্ছে, এই জিনিসটা মাথায় আসেনি। মনে হতো যে কোনো বার্থডে পার্টি বা অন্যের কোনো কিছুর জন্য কিনতে যাচ্ছি। দারুণ মজা করেছি, প্রতিদিন বেরিয়েছি এবং খেয়েছি, দারুণ ছিল দিনগুলো। আর যেহেতু আমার মা আর বাবা আমার মাথার উপরে ছিল না, আমার দিদি ছিল, দিদি ভাই ছিল, দাদা ছিল, দাদা ভাই ছিল, তো ওরা হচ্ছে সব থেকে বড় ভূমিকা পালন করেছে মা বাবার। ওরা প্রচুর ব্যস্ত ছিল এবং ওদের উপরে প্রচুর দায়িত্ব ছিল, ওরাই সমস্ত কিছু করেছে, আমাকে আর টেনশন করতে কোনো দিকেই হয়নি। একটা মেয়ের বিয়ে মানে অনেকটা দায়িত্ব থাকে, বাড়ি ভাড়া করা, বাড়িটা আদৌ পাওয়া যাবে কি না, তত্ত্বে কী কী যাচ্ছে, কী কী দরকার এবং কী কী মেনু হবে, অনেক জিনিস একটা বিয়ের জন্য। এবং এই জিনিসগুলো মানে
বলে না যে মা বাবা ছাড়া কেউ দায়িত্ব নিয়ে কেউ করতে পারবে না, কিন্তু আমার বিয়েতে ঠিক উল্টোটা হয়েছিল। মানে আমার আত্মীয় পরিজনরা, আমার দিদি, এরা এত ভালো করে এত সুন্দরভাবে দায়িত্বটা পালন করেছে যে আমাকে কখনো বুঝতেই দেওয়া হয়নি যে এত হেডেক আছে মাথার মধ্যে। আর যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, বিয়ের আগে প্রচুর আইবুড়ো ভাত আমি খেয়েছি আমার মেজ পিসির বাড়িতে, আমার বৌদির বাড়িতে, বৌদির বাপের বাড়িতে। মানে বৌদির বাপের বাড়িতে আমাকে নিজের মেয়ের মতো আর কি সব কিছু সাজিয়ে খেতে দিয়েছে। মনেই হচ্ছিলো না যে আমি অন্য কোথাও গেছি, মনে হয় যেন তারাই নিজের মেয়েকে খাওয়াচ্ছে। তো এত ভালো কি আর বলবো। আর আইবুড়ো খা মানে ভাত খাওয়ার পরেই মনে হয় যেন পর হয়ে যাচ্ছি, চলে যাব চলে যাব। তো যেদিন থেকে আইবুড়ো ভাত খাওয়া স্টার্ট করেছি সেদিন থেকেই মনে হচ্ছিল, মনটা খারাপ হচ্ছিল একটু একটু করে যে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হবে অন্যের বাড়িতে। আর আমার বিয়েতে তো রগড়ই হয়েছে। রগড় হয়েছে বলতে, আমার বিয়ে ছিল হচ্ছে 4 তারিখে এবং 3 তারিখে ছিল জিনিয়ার জন্মদিন, মানে আমার ছোটো পিসির বড় মেয়ের জন্মদিন। তো আমার সেদিন ছিল হচ্ছে ওই শাখা পড়ে না, জল তোলে শাখা পড়ে। হ্যাঁ, তো শাখা অনেকে বিয়ের দিনও পড়ে, বাট আমাদের নিয়ম আগের দিন পড়া। তো আগের দিনই পড়ে এসেছিলাম, সেদিন জল ভরতে গেছিলাম। মানে আমরা সব কচি কাচারা, বাচ্চা কাচ্চা, আমার দিদি, দিদির মেয়ে, তারপর পিসি, পিসির মেয়ে, সব মানে কচি কাচা। আর আমার বড়দার 2 ছেলে, মানে আমার বড় পিসির ছেলের ছেলে 2 ছেলে। তো আমরা সবাই মিলে গেছিলাম জল তুলতে, বিশাল মজা হয়েছিল। মানে আমার বিয়ে, আমিই যাচ্ছি জল তুলতে, দারুণ মজা হয়েছিল। আমার ছোটোমা গেছিল, দিদিভাই গেছিল, অনেকে গেছিল, তো বিশাল মজা হয়েছিল। তো তারপরে জল তুলে আমি ওখান থেকে শাখা পরে এসেছি বাড়িতে। তারপর আমাদের সেলিব্রেশন হয়েছিল, মনে আছে এখনও, জিনিয়ার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। তো তারপরেই ছিল হচ্ছে সেই বিয়ের দিনটা। বিয়ের দিন তো রাত্রিবেলা আরেক রগড় হয়েছিল, বিয়ের আগের দিন মানে শোয়া নিয়ে রগড় হয়েছিল। বাড়িতে তো আমাদের বিশাল আত্মীয় স্বজন, মানে পিসি, তারপর এদিক থেকে সবাই মিলে এসেছিলো, ছোটদি ভাই, দিদি ভাই, এরা সবাই, পিসির মেয়েরা ছিল, এরা সবাই ছিল। তো চেঁচা মিচি এই, তারপর রাত্রি 2টো বাজে, তখনও আমরা ঘুমাইনি। আর বড় বড় কম্বল, লেপ, ওগুলো অর্ডার দেওয়া হয়েছিল ভাড়ার জন্য, মানে ভাড়া এসে শোবে যে। এবং আমরা ঢালা বিছানা করেছি, ভাই বোনরা হাসাহাসি করছি, সেই সারা রাত হাসাহাসি করেছি, কোনো ঘুম নেই, কিছু নেই। যখন 3:30-4টে বাজে কাক ডাকছে, তখন এখনও মনে আছে আমার, তখন আমি জিনিয়াকে বলছি, এই জিনিয়া তোর ঘুম আসছে? জিনিয়া বলছে, না গো বুদ্ধি দিদি, আমার ঘুম আসছে না। আমি বলছি, আমারও আসছে না, হয়ে গেল তাহলে 1 ঘন্টার কী করবো, জেগেই থাকি। তো এরকম লেভেলের হাসাহাসি হয়েছিল। সকালবেলা যখন 5টা বাজে, তখন মানে আমাদের বাঙালদের নিয়ম হচ্ছে 5টার আগে জল তুলতে যেতে হবে। তো আমাকে 5টায় ওঠানো হলো, স্নান করলাম, আমি স্নান করে কাপড় পরলাম, মানে যেটা শাড়ি ছিল শাড়ি পরলাম, এবং দই আর চিড়ে না খই, খই আর দই খেতে হয় আমাদের অধিবাসে। তো ওই একবারই খেতে পারবে, আর খেতে পারবে না। তো ওইগুলো খেয়ে তারপর আমি বসেছিলাম। আমি খেতে পারবো, উঠতে পারবো না যতক্ষণ না ওরা জল ভরে আসবে। এবং ওরা জল ভরে এলো, ততক্ষণে আমি একটুখানি ফেলেও দিয়েছিলাম, আমার অতটা খেতে ইচ্ছা করছিলো না। সবাই বলছিলো যে সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই জন্য বেশি করে খেয়ে নে, কিন্তু খাওয়া যায় না, গা গুলিয়ে যায়। তো যাই হোক, যতটা পেরেছিলাম খেয়েছিলাম, খেয়ে তারপর ওখানেই রেখে দেওয়া, মানে রেখে দিয়ে তারপর উঠে গেছিলাম।
একটুখানি ঘুমিয়েছিলাম আমি 8টা অবধি, কারণ 8টা থেকে আমার মূল যে অধিবাসের যে বৃদ্ধিটা হয় সে বৃদ্ধিটা শুরু হয়েছিল। যেহেতু আমার বাবা নেই তাই জন্য আমার বৃদ্ধি করেছিল আমার দাদা ভাই, এবং বৃদ্ধিতেও আরেকটা রগড় হয়েছে। তোমাদের সামনে নিশ্চয়ই ছবি যাচ্ছে দেখবে, মানে বৃদ্ধিতে ঠাকুরমশাই একটা মন্ত্র বলছে, দাদাভাই আরেকটা মন্ত্র বলে আমাকে হাসাচ্ছে, আর একটা জায়গা থাকবে যেখানে কুলো নিয়ে মাথায় ঠেকাতে হয় আমার। তো দাদাভাই বলছে, কিরে মাথায় একেবারে বসিয়ে দেবো, কুলোটা পড়বে না, তো এরকম লেভেলের হাসাহাসি, মানে সে বৃদ্ধি করবো না হাসবো এরকম হাসাহাসি হয়েছিল। অনেক সময় লেগে গেল বৃদ্ধি করে, তারপর তুলসীর মালা হাতে, কাঠ ছড়ার যে সুতো ওটা বাঁধা, অনেক নিয়ম থাকে বিয়ের, ওই নিয়ম ঠিয়ম করে বেজে গেছিলো একটা, তখনও গায়ে হলুদের হলুদটা তখনও আসেনি। ওই হলুদের বাটিটা নিয়ে আসা হয়েছিল, মানে ছেলে ভাই থেকে তত্ত্ব আর হলুদ নিয়ে আসা হয়েছিল, তখন মোটামুটি ওই 1:15-1:30 বাজে। তো ওরা এলো, ওদেরকে একটু জল মিষ্টি দেওয়া হলো, এবং তারপর শুরু হলো আমার গায়ে হলুদের পর্ব। গায়ে হলুদেও আমাদের আরেকটা হাসাহাসি হয়েছে, ভাই বোনরা সবাই মিলে ছাদে চলে গেছি, এবং আমাদের যে ক্যামেরা ম্যান ছিল তাকে আমি পোজ দিয়ে বলছি, এটাভাবে তো লো, এইভাবে তো লো, মানে আমার যে বিয়ে আমার মনেই হচ্ছে না। তো আমার যে কাজিনরা মানে ভাই বোনরা ছিল তারাও পোজ দিচ্ছে, তোমরা ছবিতে দেখতেই পারবে, মানে দারুণ মজা করেছি। তারপর তো গায়ে হলুদ হলো সবাই মিলে, যেরকম হলুদের রসম হয় সেরকম হলো। তারপর শুরু হলো হচ্ছে আরেকটা পর্ব, সেটা হচ্ছে বিয়ে, আসল যে বিয়ে তার পর্ব। এবং গায়ে হলুদের পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, শুয়ে শুতে পারিনি, 3:30-3:30 মধ্যেই সাজতে চলে গেছিলাম। তো সেজে গুজে এসে মানে সাজতে গুজতেই লেগে গেছিলো হচ্ছে 6:30 লেগে গেছিলো। এবং সেখানে একটা কাণ্ড হয়েছে, বর বাড়ির থেকে বেরিয়ে গেছে মানে আসবে বলে, কিন্তু বউ এখনও সাজে মানে সেজেই যাচ্ছে, সে আর উঠছে না। হ্যাঁ, তো তখন আমার দাদাভাই এসে বলেছে, আমার দাদাভাই আর আমার বৌদি আর আমি ছিলাম বাড়িতে, আর সাজানোর লোকটা ছিল, তো আমাকে সাজিয়ে ও ফিনিশিং দিচ্ছে, আর বাকিরা সব চলে গেছে বিয়েবাড়িতে। এবং দাদাভাই এসে বলছে যে, তোমরা সেজে যাও, বিয়ে করতে হবে না ওকে, তোমরা সেজে যাও, সেজে এখানেই বসে থাকো সারা, তোকে বিয়ে করতে হবে না। সেই হাসাহাসি, সেই তাড়াহুড়ো করে আমি আমার কুচিটা তুলে কোনো মতন একটা রিক্সাকে দাঁড় করিয়েছি, রিক্সাওয়ালার পারলে ঘাড়ে উঠে যায়, সবাই হা করে তাকিয়ে আছে, ওরকম নতুন বউ রিক্সা করে, বৌদি বলছে তাড়াতাড়ি চলো, মানে দাদাভাইয়ের ভয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি ওইভাবেই চলে গেছি। তো দারুণ হাসাহাসি হয়েছে। তো তখন গিয়ে ভয় পেয়ে গেছিলাম যে বর আগে চলে এসেছে, তারপরে দেখলাম যে না, বর এখনও আসেনি। তো আমি গেলাম আস্তে আস্তে, ঢুকে চেয়ারে, বউয়ের যে চেয়ারে বসলাম, বসে তারপর সবাই ফটো তুলছে, লোকজন আসছে। এইবার আমার আস্তে আস্তে একটুখানি ভয় হওয়া শুরু করলো যে আলটিমেটলি বিয়ে হচ্ছে আমার। তাহলে একটা কাণ্ড আছে বলতে ভুলে গেছিলাম, আমার দিদিভাই যেখানেই যাবে আমাকে সাজিয়ে দিতে হবে। বিয়েরও ব্যতিক্রম হয়নি, বিয়ের দিনও আমি পুরো বউয়ের গেটআপে দাঁড়িয়ে আছি, জাস্ট বেরোবো, তার আগে দিদিভাই বলছে আমাকে সাজিয়ে দে, আমাকে মেকআপ করিয়ে দে। তো তারপরে আমি ওরকমভাবেই ওকে মেকআপ করিয়ে দিলাম, নিয়ে আমি ওর সাথে বললাম যে ঠিক আছে তুই এইভাবে যা। তারপরে ওই ঘটনাটা হয়েছিল যে আমি, দাদাভাই এসে বলছে তোরা থাক এখানে, তোদের আর যেতে হবে না। যাই হোক, এই নিয়ে কাটলো। কাটার পর আস্তে আস্তে বর আসলো,
উলুধ্বনি শুনতে পেলাম, সবাই বলছে যে বর এসে গেছে, বর এসে গেছে। তো যাই হোক, এবার একটু একটু ভয় লাগতে শুরু করলো এবং বর এসে আমার পাশের রুমটাতে বসেছে। এইবার আমাদের যেহেতু নিয়ম থাকে যে পিড়িতে করেই আনতে হবে, অনেকে হেঁটে হেঁটে আসে বউ পান পাতা নিয়ে মুখে, আমাদের পিড়িতে করেই আনার নিয়ম। তো সব ভাইরা, আমার দাদাভাইয়ের বন্ধুরা সব আমাকে ধরেছে, ধরে এবার আমি উঠিয়েছে পিঁড়িটা আমাকে শুদ্ধ। এবার আমি খেয়াল করেছি আমার হাতে বিয়ের যে গাছকৌটো সেটা নেই, মুখ কাঁদো কাঁদো হয়ে গেছে যে কী হলো গাছকৌটো। তারপরে আমার মনে হয়েছিল যে আমি যে আমার নিজের বাড়িতে সাজছিলাম, তখন ওই গাছকৌটোটা কোনো একটা কুলোর মধ্যে আমি রেখেছিলাম, তারপর ওটা নিতে আমি ভুলে গেছি, আর সবাই আমাকে মনেও করায়নি তাই আমি ভুলে গেছি। আর এটা বলতেই মানে আমার যে বুড়োদা আছে খুব রেগে গেছে, বলছে তোকে বিয়ে করতে হবে না, তুই কোনো জিনিস ঠিক করে রাখতে পারিস না। তখন জিনিয়া রিনিয়া মানে আমার যে ছোটো পিসির মেয়েরা বলছে গুড্ডিদি তুমি টেনশান করো না, আমি খুঁজছি। ওরা আবার গেছে, গিয়ে খুঁজছে, তন্ন তন্ন করে ওরা খুঁজেছে, খুঁজে তারপর নিয়ে আসা হয়েছিল গাছকৌটো। তারপর পিঁড়িতে করে নিয়ে আসা হয়েছিল, নিয়ে এসে মানে সাত পাক যেটা ঘোরা, ঘুরে তারপর মালা বদল, শুভ দৃষ্টি এগুলো হয়েছিল। তোমরা ছবিতে দেখতেই পারবে মানে কী কী হয়েছিল। এবং মালা বদলের সময় হয় না ওপরে উঠিয়ে দেয় বউকে, সেরকম হয়েছিল, আমি বলছি পড়ে যাব, প্রচুর ভয় লাগছিল তখন। তো তারপর আস্তে আস্তে ওখানেও একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে একটা জিনিস থাকে তো যে বউকে মানে বউকে সামনে নিয়ে বরকে একটা নোড়া থাকে, শিল নোড়া, নোড়াটাকে নিয়ে পান মানে পান পাতাটাকে সরাতে হয়, সাতটা পান পাতা। এবার ওটা একটা একটা করে পা দিয়ে সরাতে হয় বরকে বউকে। এবার অভিষেক আমার পিছনে, আমি বলছি যে তুমি আমি কিন্তু একটা একটা করে সরাবো। ও কী করেছে, এমনভাবে ছেঁচড়ে গেছে একদম সাতখানা পান পাতা ভেদ করে চলে গেছে। বললাম তুমি কি করলে এটা, সে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। তারপর আস্তে আস্তে বাকি নিয়মগুলো হলো, মানে খই ফেলা কুলো থেকে, আর সিঁদুর দান। সিঁদুর দানের সময় তো সব থেকে ইমোশনাল একটা ব্যাপার, মানে পর হয়ে যাওয়া, অন্য কারোর হয়ে যাওয়া, এই একটা ব্যাপার থাকে। আর সবাই ভীষণ ইমোশনাল হয়ে গেছিলো, আমার বড়দা তো কাঁদছিল প্রচণ্ড যে বনুটার বিয়ে হয়ে গেল। আসলে সবাই আমাকে এত ভালোবাসে, আমি বাড়ির ছোটো একদম, এবং তাই জন্য এত ভালোবাসা। এবং আমার পিসির মেয়েরা, আমার দিদির মেয়েরা, আমার দিদি ভাই, আমার ছোটদি ভাই, সবাই আমাকে এত ভালোবাসে এবং আমি সত্যিই কৃতজ্ঞ। এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, আরও অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা এখনও বাকি রয়ে গেল। বিয়ের দিনে অনেক হাসাহাসির অনেক ঘটনা আছে, সেটা হয়তো অন্য কোনো দিন শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।